নমস্কার, আমার নাম অসীম ভূঁইয়া। আবারও তোমাদেরকে আমার ভিডিওতে স্বাগত। আজকে আমি তোমাদের মহীসঞ্চরণ মতবাদ বা কন্টিনেন্টাল ডিপ থিওরি, সেটা আমি আজকে তোমাদের কাছে আলোচনা করব। কিন্তু আলোচনা করার আগে বলি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবে না। তাহলে চলো দেখা যাক। প্রথমে 1858 সালে আমেরিকার টেলর এবং ফ্রান্সের শিন্ডার এই দুজন বিজ্ঞানী তারা কিন্তু বলেছিলেন যে মহাদেশের কিন্তু সঞ্চারণ হচ্ছে। কিন্তু যথেষ্ট প্রমাণের অভাবে বিজ্ঞানী মহলে একটা কিন্তু সাড়া ফেলতে পারেনি। 1914 সালে জার্মানির আলফ্রেড ওয়েগনার তিনি তার গ্রন্থ ডাই এনস্ট্যাংড আর কন্টিনেন্ট ওজাইন, এই গ্রন্থে তিনি বললেন যে মহাদেশে সঞ্চারণ হচ্ছে এবং কতগুলি তিনি প্রমাণ জোগাড় করেছিলেন। ওকে, তিনি কি বলেছিলেন ওয়েগনার? না, ওয়েগনারের যে মূল কথা, তিনি বলেছিলেন যে সমস্ত স্থলভাগ দক্ষিণ মেরুতে আবদ্ধ ছিল, তাকে বলা হয় প্যানজিয়া, এবং একটিমাত্র মহাসাগর ছিল, তার নাম হচ্ছে প্যানথালাসিয়া। তাহলে একটিমাত্র মহাসাগর প্যানথালাসিয়া আর একটিমাত্র মহাদেশ প্যানজিয়া, এটা কিন্তু দক্ষিণ মেরুতে আবদ্ধ ছিল। কিন্তু পরবর্তীকালে জোয়ারি বল এবং বৈষম্যমূলক অভিকর্ষ নীতির কারণে কার্বনিফেরাস যুগে কি হয়, এই প্যানজিয়ার ভাঙন শুরু হয় এবং ফাটলের সৃষ্টি হয়ে যায়। ফাটলের পরে প্রথম কিন্তু একটা সমুদ্রের সৃষ্টি হলো যার নাম যে টেথিস সাগর, এবং দুটি ভূখণ্ডের সৃষ্টি হলো প্যানজিয়া ভেঙে। প্রথমটির নাম হলো লরেশিয়া, দ্বিতীয়টির নাম হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। এই বর্তমানে যে লরেশিয়া, এখানে কোন কোন মহাদেশগুলি রয়েছে? উত্তর আমেরিকা, উত্তর এশিয়া আর হচ্ছে গ্রিনল্যান্ড। ওকে, লরেশিয়ার মধ্যে এগুলি অবস্থান করেছে, আর গন্ডোয়ানা ল্যান্ডের মধ্যে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারত আর ওশিয়ানিয়া, অর্থাৎ যে অস্ট্রেলিয়াটি যে রয়েছে দেশটি, সেটা এই গন্ডোয়ানা ল্যান্ডের মধ্যে কিন্তু অবস্থান। ওকে, এটা ছিল তার হচ্ছে মূল কথা ওয়েগনারের। এবারে যেটা রয়েছে এই যে মহাদেশগুলির সঞ্চারণের কারণ, তিনি বলেছেন মহাদেশগুলির সঞ্চারণ হচ্ছে একটা হচ্ছে পশ্চিম দিকে আর একটা হচ্ছে নিরক্ষ রেখার দিকে। তাহলে মহাদেশগুলি এইরকম সঞ্চারণের কারণ কি, মানে একটা পশ্চিম দিকে হওয়ার কারণ কি আর হচ্ছে নিরক্ষ রেখার দিকের কারণ কি? তিনি বলেছেন পশ্চিম দিকে মহাদেশগুলি সঞ্চারণ হচ্ছে তার কারণ হচ্ছে জোয়ারি বল। অর্থাৎ জোয়ারি বল বলতে পৃথিবী তার নিজের অক্ষে চারিদিকে আবর্তন করে চলেছে, সূর্য চারিদিকে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে চলেছে, তার পৃথিবীপৃষ্ঠের উপরে জলভাগ রয়েছে এবং স্থলভাগ রয়েছে। এবং কি হয় না, পৃথিবী যখন চাঁদের কাছে আসে তখন কি হয় না, পৃথিবীতে এই জোয়ারের যে বলটা সবথেকে বেশি কিন্তু শক্তিশালী হয়ে ওঠে। এবং তিনি বলেছেন এই পৃথিবীর কাছে যখন চাঁদ চলে আসে তখন কিন্তু চাঁদের আকর্ষণের ফলে পৃথিবীপৃষ্ঠের জলরাশি সবথেকে বেশি ফুলে ওঠে, এর ফলে যে এবং স্থলভাগকে টেনে নেয় পশ্চিম দিকে, তখন মহাদেশগুলি পশ্চিম দিকে স্মরণ হয়ে যায়। এটা হচ্ছে তার কনসেপ্ট জোয়ারি বলের। অর্থাৎ তিনি বলেছেন পৃথিবী যখন চাঁদের কাছে চলে আসে সব থেকে, তখন কি হয় না, চাঁদের আকর্ষণটা পৃথিবীর উপরে পড়ে, তখন পৃথিবীর জলরাশি ফুলে ওঠে এবং স্থলভাগও কী করে না, চাঁদ পশ্চিম দিকে টানে, এর ফলে কিন্তু মহাদেশ সঞ্চারণ হয়েছে পশ্চিম দিকে। এই কারণে যে দক্ষিণ আমেরিকা রয়েছে এবং দক্ষিণ আমেরিকা আফ্রিকা থেকে পৃথক হয়েছে, পশ্চিম দিকে স্মরণ হয়েছে। নেক্সট রয়েছে বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি। অর্থাৎ আমরা জানি পৃথিবী কি একটা চুম্বক, তার একটা নিজস্ব একটা অভিকর্ষ শক্তি রয়েছে। ওকে, এবং এই অভিকর্ষ শক্তির সঙ্গে তিনি বলেছেন যে মহাদেশগুলি নিরক্ষ রেখার দিকে স্মরণ হচ্ছে এই কারণে, একটা হচ্ছে ভাসমান খণ্ডটি যে রয়েছে তার হচ্ছে প্লাবতা কেন্দ্র, এবং এই পৃথিবীর যে অভিকর্ষ শক্তি, এই দুটো শক্তির কারণে কিন্তু মহাদেশগুলি নিরক্ষ রেখার দিকে স্মরণ হচ্ছে। তিনি কি বলেছেন না, ওয়েগনারের মধ্যে পৃথিবী তো একটা উপবৃত্তাকার, তাই এই উপবৃত্তাকার আকৃতি হওয়ার জন্য কি হয় না, এই যে যে বস্তুটি ভাসমান সেই বস্তুটির যে প্লাবতা কেন্দ্র এবং পৃথিবীর যে অভিকর্ষ যে কেন্দ্র, এটি কিন্তু বিপরীতমুখী কাজ করে না পৃথিবী একটা উপবৃত্তাকার হওয়ার জন্য। প্লাবতা যে কি বিন্দু আর অভিকর্ষ বিন্দু, এই দুটি যে শক্তির কাজ কিন্তু বিপরীতমুখী হয় না। ওকে, কাজেই প্লাবতা কেন্দ্রটি কি হয় না, অভিকর্ষ শক্তির নিচে অবস্থান করে,
এই এবং নিরক্ষরে খবর আবার কি হয় না, এই বলটা সব থেকে বেশি হয়, এবং তিনি বলেছেন 45 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি সব থেকে বেশি হয়। এই বলটির অভিকর্ষ মানের কারণে কি হয়, এই প্লাবতা বিন্দু আর অভিকর্ষ শক্তির কারণে কি হয়, মহাদেশগুলিকে নিরক্ষরেখার দিকে সরণ হয়। ওকে, তাহলে তিনি কি বলেছেন না, হচ্ছে ভাসমান খণ্ডটির যে প্লাবতা বিন্দু এবং পৃথিবীর যে অভিকর্ষ কেন্দ্র কি হয় না, পরস্পর বিপরীতমুখী কাজ করে না পৃথিবী উপর বৃত্তাকার হওয়ার জন্য। ওকে, এবং এই কারণে কি হয় না, নিরক্ষরেখার দিকে মহাদেশগুলির সরণ হচ্ছে। একই সঙ্গে বলে রাখি যে প্লাবতা বলতে কোনো বস্তুকে ভাসিয়ে রাখার ক্ষমতাকে বলা হয় প্লাবতা। ওকে, আর আমরা জানি যে শিয়াল এবং সীমা রয়েছে সেটা কিন্তু তরল অ্যাস্টোনোস্ফিয়ারের উপরে ভাসমান। ওকে, তাহলে ওয়েগনারের যে মূল কথা বা সঞ্চারণের কারণ আশা করি বুঝতে পেরেছো তোমরা। তিনি বলেছেন না একটি মাত্র জলভাগ ছিল প্যান্থালাসে আর একটি মাত্র ছিল স্থলভাগ প্যানজিয়া। প্যানজিয়া কার্বনিফেরাস যুগে দুটি খণ্ডে বিভক্ত হয়ে যায় ভেঙে, লরেশিয়া আর গন্ডোয়ানের ল্যান্ড, আর প্রথমে একটা সমুদ্র সৃষ্টি হয় যার নাম হচ্ছে টেথিস। সঞ্চারণের মহাদেশগুলির সঞ্চারণের কারণ কি, জোয়ারি বল আর হচ্ছে একটা অভিকর্ষজমূলক বৈষম্য নীতি। নেক্সট রয়েছে কি না, মহাদেশগুলি যে সঞ্চারণ হয়েছে তার কতগুলি প্রমাণ তিনি ভিত্তি করেছেন, কি কি প্রমাণ জোগাড় করেছেন তিনি। তিনি প্রথম যেটা বলেছেন যে জিক্সোফিট, অর্থাৎ তিনি বলেছেন কাঠ কাগজে করে যদি দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা যদি মহাদেশ ছবি আঁকা যায় তাহলে দুটোকে কিন্তু একসঙ্গে জোড়া লেগে যায় বলে মনে হয়, মানে খাপে খাপে জোড়া লেগে যায় দুটি ভূখণ্ডকে দেখলে মনে হয়। এটা হচ্ছে জিক্সোফিটগত প্রমাণ। একই সঙ্গে বলেছেন আরেকটি প্রমাণ যেটা হচ্ছে একই রকম পর্বতের গঠন। তিনি বলেছেন আটলান্টিক মহাসাগরের যে পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলে, বিশেষ করে উত্তর আমেরিকার যে অ্যাপেলেশিয়ান পর্বত শ্রেণী রয়েছে এবং আয়ারল্যান্ড আর ওয়েলেশ যে একটা দেশ রয়েছে, দুটি দেশ, সেখানে যে পর্বতের যে গঠন সেটা কিন্তু প্রায় একই রকম। ওকে, আর একই রকম হওয়ার কারণ কি না, তিনি মনে করেছেন যে সমস্ত, তাহলে এই যে ভূখণ্ডগুলি কিন্তু একসঙ্গে ছিল, জোড়া লেগেছিল, পরবর্তীকালে এরা বিচ্ছিন্ন হয়ে গেছে। নেক্সট রয়েছে লেমিংদের আচরণ। লেমিং বলতে একটা লেউল, নেউল প্রজাতির, ঠিক আছে, এবং হচ্ছে তারা কি করে সাধারণত একটা, এরা বাস করে ঘন জঙ্গলে, অর্থাৎ যে স্ক্যান্ডিনেভিয়া যে দেশ রয়েছে অর্থাৎ নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড প্রভৃতি যে স্ক্যান্ডিনেভিয়া যে দেশগুলি রয়েছে সমস্ত মহাদেশ জন্য একস্তরে যুক্ত ছিল, তখন কি হয় না, এই লেমিংরা কিন্তু মহাদেশের পূর্ব থেকে পশ্চিম বলে কিন্তু অনায়াসে যেতে পারত, কিন্তু হঠাৎ করে মহাদেশ সঞ্চারণ হওয়ার কারণে পশ্চিম দিকে সরে যাওয়ার কারণে মাঝখানে একটা বিশাল সমুদ্র পড়ে যায়, তখন এই যে লেমিং তারা কী হয়, তারা যখন স্থলভাগ যখন পূর্ব থেকে যখন পশ্চিম উপকূলে চলে আসে মাঝখানে সমুদ্র পড়ে যায়, তখন সেই সমুদ্রে পড়ে কিন্তু মারা যায়। লেমিংদের এই অস্বাভাবিক আচরণের কারণে বিজ্ঞানের কিন্তু আজও কিন্তু অধরা। ওকে, এবং ওয়েগনার বলেছেন এই যে মহাদেশ সঞ্চারণের কারণে এরা কিন্তু মারা গেছে, এই লেমিংরা, সেখানে এই লেমিংদের জীবাশ্ম পাওয়া গেছে। ওকে, আরেকটা যেটা রয়েছে কার্বনিফেরাস যুগে হিমবাহ অস্তিত্ব, অর্থাৎ কার্বনিফেরাস যুগে যে ব্রাজিল, ফকল্যান্ড, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা সমস্ত মহাদেশগুলি বা দেশগুলি কিন্তু একত্রে ছিল, অর্থাৎ সেখানে কিন্তু কার্বনিফেরাস যুগে হিমবাহ যে অস্তিত্ব ছিল সেটা কিন্তু আজও কিন্তু এই দেশগুলোতে মধ্যে অস্তিত্ব বা চিহ্ন কিন্তু পাওয়া গেছে। কার্বনিফেরাস যুগে যে হিমবাহের অবস্থান চিহ্ন পাওয়া গেছে, অর্থাৎ তাহলে এই মহাদেশগুলি একত্রে ছিল, এই কারণে তো বরফের চিহ্ন পাওয়া গেছে। গ্রিনল্যান্ডে কয়লার অস্তিত্ব, গ্রিনল্যান্ডে কয়লার অস্তিত্ব এটা একটা ওয়েগনার একটা খুবই একটা বড় প্রমাণ। তিনি বলেছেন কয়লা সেখানেই পাওয়া যায় যেখানে গভীর জঙ্গল ছিল, তাহলে বলা যায় যে স্ক্যান্ডিনেভিয়ার যে দেশগুলি বা গ্রিনল্যান্ড, কানাডা, সেগুলি কিন্তু একত্রে কিন্তু ছিল। ওকে, মহাদেশগুলি কিন্তু একত্রে ছিল, এবারে তখন কিন্তু একই অক্ষাংশ ছিল, তাহলে সেখানে বিভিন্ন ঘন সরলবর্গীয় অরণ্য পাওয়া গিয়েছিল, কিন্তু বর্তমানে সেটা সরে গেছে, ফলে গ্রিনল্যান্ড একটা কি হয় না, গ্রিনল্যান্ডে এখনও কোনো কিন্তু কোনো কিছু গাছপালা নেই, কিন্তু সেখানে কিন্তু কয়লা পাওয়া গেছে, কী কারণে না, ওয়েগনারের মতে না কি হয় না, এই গ্রিনল্যান্ডটা কোনো এক সময় সরলবর্গীয় যে অরণ্য সেখানে তো অবস্থান ছিল, অর্থাৎ অবস্থানে হওয়ার কারণ কি না, সেই যে গ্রিনল্যান্ড, যে গ্রিনল্যান্ড বা কানাডা এদিকে যে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলি, এগুলো কিন্তু একত্রে একটা অক্ষাংশ অবস্থান করেছিল, ফলে তখন কিন্তু সেখানে ঘন জঙ্গল ছিল, কিন্তু সরে যাওয়ার কারণে
গ্রিনল্যান্ডে গাছপালাগুলি মারা গেছে অত্যাধিক ঠান্ডার কারণে, কিন্তু কয়লার পরিণত হয়ে গেছে। সেই কয়লা পাওয়া দেখে কী হয় না, ওয়েগেনার কিন্তু বলেছিলেন যে মহাদেশ সঞ্চারণ হয়ে গেছে। আর একটা রয়েছে মার্সুপিয়াল। মার্সুপিয়াল বলতে এক ধরনের লেউল যাদের কী হয় না, পেটে বাচ্চা থাকে, পেটে থলি আছে, সে থলিতে বাচ্চা থাকে, যেমন হচ্ছে ক্যাঙ্গারু, এক কথায় ক্যাঙ্গারু। সেই ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ায় পাওয়া যেত আর দক্ষিণ আমেরিকাও পাওয়া যেত। দক্ষিণ আমেরিকাতে বর্তমানে তার জীবাশ্ম পাওয়া গেছে, কিন্তু অস্ট্রেলিয়াতে এখনও পর্যন্ত ক্যাঙ্গারু রয়েছে। অর্থাৎ বিজ্ঞানীদের মতবাদ যে ওয়েগেনারের মতবাদ যে দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া কোনো এক সময় একই অক্ষাংশে একই সঙ্গে আবদ্ধ ছিল, ফলে একই জলবায়ু বিরাজ করতো, ফলে সেখানে কিন্তু একই রকমের প্রজাতি বসবাস করতো, কিন্তু দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সরণ হয়ে গেছে, কিন্তু অস্ট্রেলিয়া তার একই জায়গায় রয়ে গেছে, ফলে অস্ট্রেলিয়াতে ক্যাঙ্গারু এখনও পর্যন্ত টিকে আছে, কিন্তু দক্ষিণ আমেরিকা মারা গেছে। এই মার্সুপিয়ালদের জীবাশ্ম পাওয়া গেছে। নেক্সট রয়েছে জীবাশ্ম আর স্বাভাবিক উদ্ভিদের মিল। তিনি বলেছেন দক্ষিণ আমেরিকার যে পূর্ব উপকূল এবং আফ্রিকার যে পশ্চিম উপকূল, সেখানে যে জীবাশ্ম, সেখানে যে স্বাভাবিক উদ্ভিদগুলি রয়েছে প্রায় কিন্তু একই, অর্থাৎ তাহলে সেখানকার মিল রয়েছে উদ্ভিদের মধ্যে। এরকম মিলের কারণ কি না, তিনি বলেছেন যে এই যে ভূভাগগুলি একসঙ্গে একই অক্ষরেখা অবস্থান ছিল, ওকে, এই কারণে, কিন্তু বর্তমানে স্মরণ হয়ে গেছে। তিনি আরও বলেছেন যে গ্লসোপটেরিস নামে একটা উদ্ভিদের বন্টন দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত, আন্টার্কটিকা প্রভৃতি মহাদেশে পাওয়া যায় বা দেশে পাওয়া যায়। তিনি বলেছেন কী কারণে না, এই মহাদেশগুলি বা দেশগুলি একত্রে কিন্তু সন্নিবদ্ধ অবস্থায় ছিল, অর্থাৎ সংঘবদ্ধ অবস্থায় ছিল, কিন্তু বর্তমানে পৃথক হয়ে গেছে মহাদেশগুলি সঞ্চারণের কারণে, এখনও মারা গেছে, কিন্তু তাদের জীবাশ্ম কিন্তু পাওয়া গেছে। আরও একটা বৈশিষ্ট্য যেটা মেরুর সঞ্চারণ, অর্থাৎ তিনি বলেছেন এই যে উত্তর মেরু বা দক্ষিণ মেরু মহাদেশ সঞ্চারণের সাথে সাথে কিন্তু মেরুর কিন্তু স্থানান্তর হয়, এবং তিনি বলেছেন উত্তর মেরু সিলুরিয়ান যুগে 14 ডিগ্রি নর্থ এবং 124 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর অবস্থান ছিল, কার্বনিফেরাস যুগে এবং টারশিয়ারি যুগে। অর্থাৎ তিনি বলেছেন এই যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এটা কিন্তু কনস্ট্যান্ট নয়, অর্থাৎ মহাদেশের সঞ্চারণের সাথে সাথে এই মেরুর কিন্তু একটা পরিবর্তন হয়, ওকে। তাহলে এটা হচ্ছে মহাদেশ যে ওয়েগনারের যে মহাদেশ সঞ্চারণের প্রমাণ। তাহলে আশা করি যে মহাদেশের সঞ্চারণের যে প্রমাণগুলি আশা করি বুঝতে পারা গেছে। কিছু সমালোচনাও রয়েছে ওয়েগনারের, ওকে। তিনি বলেছেন যে জোয়ারি বল, তিনি বলেছিলেন যে জোয়ার ভাটার যে জোয়ারের জলে যে ফুলে উঠে জল, তার যে আঘাতে বা ভাটার টানে কী হয় মহাদেশের সঞ্চারণ হয়। বিজ্ঞানীরা বলেছেন যে জোয়ার ভাটার এত শক্তি নেই যে মহাদেশগুলিকে সঞ্চারণ করে যাবে, আর যদিও সঞ্চারণ হয় তাহলে কেনই বা পশ্চিম দিকে বিক্ষিপ্ত কেন নয়। ফলে বিজ্ঞানীদের মনের মধ্যে কিন্তু এখনও প্রশ্ন রয়েছে, কিছু সমালোচনা তাই রয়েছে। নেক্সট রয়েছে অভিকর্ষ শক্তি। ফলে অভিকর্ষ শক্তি টানে মহাদেশে সঞ্চারণ হয়েছে যে নিরক্ষরেখার দিকে, তিনি বলেছেন কেনই বা নিরক্ষরেখার দিকে, বিজ্ঞানীরা মনে করেছেন যে বিভিন্ন দিকে নয় কেন, ওকে। আরেকটা যেটা রয়েছে জিক্সোফির, তিনি বলেছিলেন ওয়েগনার বলেছিলেন যে দক্ষিণ আমেরিকা আর হচ্ছে আফ্রিকা দুটি মহাদেশকে একত্রে জোড়া লাগালে মনে হয় যেন খাপে খাপে জোড়া লেগে যায়, কিন্তু বিজ্ঞানীদের অনুমান হয়েছে কি না, যে উপকূলগুলি বর্তমানে সমুদ্র তরঙ্গ বা বিভিন্ন ক্ষয়জাত কারণে কি হয় উপকূলগুলি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, অর্থাৎ সেগুলোকে কিন্তু খাপে খাপে জোড়া লাগালে কিন্তু জোড়া লাগবে না, ওকে। আর একটা সমালোচনা যে মেরু বিন্দু স্থানান্তর, এবং ওয়েগনার বলেছিলেন যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু কিন্তু স্থানান্তর হচ্ছে, বিজ্ঞানীরা কিন্তু এটা কিন্তু মেনে নিতে পারেনি, ওকে। তাহলে কিছু সমালোচনাও রয়েছে ওয়েগনার, কিন্তু অবশ্যই বর্তমানে প্লেট টেকটোনিক থিওরি এই মহাদেশ সঞ্চারণের যে বা সমুদ্রবক্ষের যে বসারণ সেটা কিন্তু এই মহাদেশ সঞ্চারণ মতবাদ থেকে কিন্তু উদ্ভূত হয়েছে। বর্তমানে যে আধুনিক যেটা থিওরি প্লেট টেকটোনিক থিওরি সেটা কিন্তু এই ওয়েগনারের এই কন্টিনেন্টাল ডিপ থিওরি উপরে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, পরবর্তীকালে যে থিওরিগুলি আবিষ্কৃত হয়েছে, ওকে। তাহলে ওয়েগনারের অবদান কিন্তু অনস্বীকার্য। তাহলে আশা করি তোমাদের মহাদেশ সঞ্চারণের মতবাদে যে ওয়েগনারের যে থিওরি মূল কথা এবং সঞ্চারণের কারণ এবং কতগুলি প্রমাণ এবং সমালোচনা আশা করি বুঝতে পারা গেছে। ভিডিওটি দেখার জন্য অবশ্যই তোমাদের থ্যাংক ইউ, লাইক কমেন্ট শেয়ার তো আছে।